সপ্তাহ পেরোতে চললেও সরকারের বেঁধে দেয়া দামে বিক্রি হচ্ছে না পণ্য। যদিও দাম কার্যকরে প্রতিদিনই অভিযান চালাচ্ছে বিভিন্ন সংস্থা, তবে আমদানির খবরে ডিমের দাম কিছুটা কমলেও শুধু কমেনি আলু পেঁয়াজের দাম। প্রতি কেজি আলু 48 টাকা আর পেঁয়াজ বিক্রি হচ্ছে 78 টাকা দরে। এদিকে রাজধানী সহ রংপুর, খুলনা, চট্টগ্রামে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আশিকুল আলম তার রিপোর্টে আরো জানাবেন। সরকার নির্ধারিত দরের চেয়ে এখনও বেশি দামে বিক্রি হচ্ছে ডিম, আলু ও পেঁয়াজ। খুচরা ব্যবসায়ীদের অভিযোগ, পাইকারি বাজারে দাম না কমিয়ে খুচরা বাজারে সরকার অভিযান চালালে তাতে কোনো লাভ হবে না। এতে ছোট ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছেন রাঘব বোয়ালরা। আলু নির্ধারণ করছে 36 টাকা, আমরা কিনতেছি 43 টাকা করে কিনা পড়তেছে। পেঁয়াজ সরকার নির্ধারণ করছে 65 টাকা, আমরা কিনতেছি 72 টাকা, আমরা বিক্রি করতেছি 76 78 এরকম বিক্রি করতেছে। সরকার যে নির্ধারণ করছে এই পণ্যটা আসলে বাজারে এখনো আসে নাই। বাইরে থেকে দেশে মালটা আনতে যাবেন, আপনার অবশ্যই ট্যাক্স দিতে হবে, ভ্যাট দিতে হবে। এতে আমাদের দেশি খামারগুলোতে ই বাড়ালে, বৃদ্ধি বাড়ালে কিন্তু আমাদের দেশের চাহিদাটা মিটে যায়। রাজধানীর ইন্দিরা রোডে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও খিলগাঁও রেলগেট বাজারে অভিযানে নামে দক্ষিণ সিটি কর্পোরেশন। এ সময় সরকারের বেঁধে দেয়া দামে পণ্য বিক্রি না করা সহ নানা অনিয়ম পান তারা। তো এইখানে এসে যেটি আমরা দেখলাম যে সরকার যেখানে আলুর দাম নির্ধারণ করে দিয়েছে 35-36 টাকা কেজি খুচরা পর্যায়ে, এই সুপার শপ এখানে এসে দেখলাম 60 টাকা কেজি আলু বিক্রি করছে, যা একান্ত মানে একদমই অস্বাভাবিক। এদিকে রংপুর, খুলনা, চট্টগ্রামে অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রংপুরে নগরীর উত্তম হাজিরহাট আরমান কোল্ড স্টোরেজে দুজনকে আটক করে ভোক্তা অধিকার। এই কোল্ড স্টোরেজের মানে জিএমরা এবং ওই রাসেলগঞ্জরা তারা একটি সুন্দর একটা জোট, এবং তারাই আসলে এই আলুর মার্কেটটা এটা নিয়ন্ত্রণ করছে। 27 টাকায় তাদের কিন্তু প্রচুর পরিমাণ লাভ থাকে, কিন্তু তার সিন্ডিকেট করে এই কাজগুলো করেছে, তো আমরা এই সিন্ডিকেটটা ভেঙে দিতে চাই। জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টদের পণ্যের দাম নিয়ন্ত্রণে ভূমিকা রাখার তাগিদ দেন ভোক্তার মহাপরিচালক। অর্থাৎ আলু কোলেস্টেরল পচে যাবে, কিন্তু তারপরে তারা বেশি দামে এই সিন্ডিকেট করে বিক্রি করবে। আমরা যেটা বলছি, এখানে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছেন, এখানে এসপি সাহেবের প্রতিনিধি আছেন। আশিকুল আলম, আরটিভি, ঢাকা। দর্শক, এ বিষয়ে আরও জানাতে রংপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহাঙ্গীর আলম বাদল। বাদল, রংপুরে হিমাগারে অভিযানের বিষয়ে একটু জানতে চাই, সেই সাথে অভিযানের কারণে বাজারে কোনো প্রভাব পড়েছে কিনা, সেই সাথে ক্রেতাদের সাথে যদি কথা হয়ে থাকে তারা কি বলছেন? আমি এখন রয়েছি রংপুর বৃহত্তর সিটি বাজারে। আমরা দেখেছি যে আজকে সকাল থেকে রংপুর নগরীর বিভিন্ন হিমাগারে কিন্তু ভোক্তা অধিকার তারা অভিযান পরিচালনা করেছেন, এবং এখানে ভোক্তার যে মহাপরিচালক রয়েছেন তিনি কিন্তু সরাসরি এসে হিমাগারগুলো পরিদর্শন করেছেন। তিনি যেটি বলেছেন আমাদেরকে যে আসলে এখনো রংপুরের পর্যাপ্ত অনেক হিমাগারি পর্যাপ্ত আলু রয়েছে, মজুত রয়েছে, এবং একটা সিন্ডিকেট তারা কিন্তু আসলে কারসাজি করে বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে আলুর দাম বৃদ্ধি করেছেন। আসলে এই ধারাবাহিকতা আমরা দেখেছি যে আসলে উনি বেশ কিছু কলেস্টরের অভিযান পরিচালনা করে, এবং এখন পর্যন্ত রংপুরে প্রায় 6 জনকে আটক করা হয়েছে এই আলু অবৈধভাবে মজুত রাখার কারণে। এর পাশাপাশি আমরা যদি দেখেছি যে আসলে উনি প্রতিটা কলেস্টরে উন্মুক্ত আলু বিক্রির একটা ব্যবস্থা করেছেন, সেখানে 27 টাকা দরে আলু বিক্রি করা হচ্ছে এবং সেই হিসেবে ঘোষণা দিয়েছেন। এই পাশাপাশি আমরা দেখেছি যে আসলে বাজারে এখন পর্যন্ত তেমন কোনো প্রভাব পড়েনি এই আলুর অভিযানের পরও, কারণ যারা ব্যবসায়ী তারা বলছেন যে আসলে এখন পর্যন্ত তারা যে আগের দামে আলু কেনা রয়েছে সেই আলুগুলি তারা বাজারে রয়েছে, এখন নতুন দামে যে আলু বাজারে আসবেন সেটি এখনো বাজারে ঢোকেনি, যার ফলে তারা কিন্তু বাধ্য হয়ে আগের দামে আলু বিক্রি করছেন। পাশাপাশি যে আলু আমদানি করার কথা রয়েছে, তিনি ভোক্তার পরিচালক তিনি কিন্তু একটা কথা বলেছেন আমাদেরকে যে রংপুরে যে আলু যদি আসলে বাজার দর নিয়ন্ত্রণে না আসে তাহলে হয়তো ভারত থেকে আলু আমদানি করার সিদ্ধান্ত নিতে বাধ্য হবে তারা। এর পাশাপাশি আমরা দেখেছি যে ডিমের দাম যখনই বৃদ্ধি পেয়েছে, এর পাশাপাশি ডিমের আমদানির একটা সিদ্ধান্ত হয়েছে, এই ধারাবাহিকতা কিছুটা হলেও বাজারে এখন স্থিতিশীল রয়েছে ডিমের দাম। সব মিলিয়ে যে রংপুরের বাজার পরিস্থিতি সেটি কিন্তু অনেকটাই এখন পর্যন্ত ভয়াবহ অবস্থা বিরাজ করছে, কারণ শুধু ডিম আলু পেঁয়াজের দাম না, অন্যান্য পণ্য দামও কিন্তু অনেকটাই বেড়ে গিয়েছে। পাশাপাশি সাধারণ ক্রেতাদের বলছে, তারা বলছেন যে আসলে সবগুলো পণ্যরই মনিটরিং করা দরকার, তাহলে হয়তো বাজারটা সত্যি ফিরবে। তা বলে তো এই ছিল রেজন আমার কাছে সব রংপুর বাজারের পরিস্থিতির অবস্থা। জাহাঙ্গীর আলম বাদল, ধন্যবাদ আপনাকে। রংপুর থেকে আমাদের সহকর্মীদের যোগ দিয়েছিলেন আমাদের সাথে।